নমস্তে বন্ধুরা, সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি। এবং আমি রায়ান স্বচ্ছ, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, আজকে পুরো ক্লাস জুড়ে থাকব। আজকে আলোচনার বিষয় বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী ছ, খরচ সমূহের তালিকা। প্রথমে আমরা জানবো বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে সেটা নির্ণয় করা হয়ে থাকে এই বিশদ আয় বিবরণী তৈরি করার মাধ্যমে। বিশদ আয় বিবরণী কখন তৈরি করা হয়? যখন একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ হয়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা একটা প্রতিষ্ঠান জানতে চায়, সেটার জন্য তারা বিশদ আয় বিবরণী তৈরি করে। এই বিশদ আয় বিবরণী তৈরির দুটা ছক আছে, যার মধ্যে একটি হচ্ছে বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এবং বেশিরভাগ অঙ্কেই আমরা এই বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী তৈরি করে থাকি, কারণ এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় আয় এবং ব্যয়গুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করে আলাদা আলাদাভাবে দেখিয়ে তারপর নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়ে থাকে। আমরা একটু পরেই দেখব যে কি কি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কয়েকটা স্তরে ভাগ করে দেন পুরো বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী থেকে নিট লাভ হয়েছে কিনা কিংবা নিট ক্ষতি হয়েছে কিনা সেটা নির্ণয় করা হয়ে থাকে। এই বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে সাধারণত প্রত্যক্ষ পরিচালন আয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরোক্ষ পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, এগুলো ধাপে ধাপে এবং ব্যয় লিপিবদ্ধ করা হয়ে থাকে। মাল্টিপল স্টেপ স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড ইটস প্রসিডিউর অফ প্রিপারেশন। আচ্ছা, স্লাইডে কি বলা আছে যে বিশদ আয় বিবরণীতে প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের বিভিন্ন প্রকার আয় এবং ব্যয়সমূহকে বিভিন্ন ধাপে আলাদাভাবে দেখিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় তাকেই বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী বলা হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধাপে ধাপে এই আয় এবং ব্যয়সমূহ দেখানো হয়ে থাকে এবং এই আয় এবং ব্যয়গুলো অবশ্যই মুনাফা জাতীয় আয় ও ব্যয় হতে হয়, অর্থাৎ যেগুলো একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন ঘটে থাকে সেই হিসাবগুলোকে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় হিসাব বলা হচ্ছে। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে সাধারণত পরিচালন আয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়ের ধাপ এইসব থাকে। পাইল এবং লারসেনের মতে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী হলো একটি আয় বিবরণী যেখানে বিক্রিত পণ্যের আয় এবং খরচাবলী বিভিন্ন ধাপে বাদ দিয়ে নিট আয় নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী হলো এমন একটা আয় বিবরণী যেখানে তথ্যের ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী তথ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে তারপর উপস্থাপন করা হয়ে থাকে। এখন আমরা পরিচালন আয়, পরিচালন খরচ এবং অপরিচালন আয় ও অপরিচালন ব্যয়ের খরচগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব পরিচালন আয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে কী কী আয় হতে পারে সেই আয়গুলো। আমরা জেনে এসেছি পরিচালন আয় প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি আয় যেগুলো হয়ে থাকে সেটা হতে পারে পণ্য বিক্রয়। এছাড়া পরিচালন আয় পরোক্ষ হতে পারে, অর্থাৎ সরাসরি হচ্ছে না কিন্তু অন্য কোনো উপায়ে হচ্ছে, যেমন যখন প্রতিষ্ঠান বার্তা পেয়ে থাকে তখন সেটা পরিচালন আয় হয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানে অনেক সময় কমিশন প্রাপ্তি ঘটে থাকে এবং চালানি কারবার থেকে যদি মুনাফা হয়ে থাকে সেটা পরোক্ষ পরিচালন আয় হিসেবে গণ্য করা হয়ে থাকবে। পরিচালন ব্যয় বলতে কোনগুলোকে বোঝায়? পরিচালন ব্যয় বলতে বোঝায় একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে সব খরচ প্রয়োজন হয় সেগুলোকে পরিচালন ব্যয় বা খরচ বলা হয়ে থাকে। এই পরিচালন ব্যয় বা খরচকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর একটা হচ্ছে পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনগুলো? যেই খরচগুলো একটা প্রতিষ্ঠানে পণ্য আনতে যে খরচগুলো হয় সেটাকেই বলা হয়ে থাকে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের মধ্যে যেসব বিষয় আসে, যেমন একটা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করে আনে সেটা পরিচালন ব্যয় হিসেবে অর্থাৎ পরিচালনার জন্য ব্যয় হিসেবে সরাসরি হচ্ছে বলে ধরে নেওয়া হয়। এছাড়া এই পণ্য ক্রয় করার সময় অবশ্যই প্রতিষ্ঠানটিকে ক্রয় পরিবহন করে আনতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন আন্ত পরিবহন করা হয় সেই মালটা ক্রয় করে সেটাও প্রত্যক্ষ খরচ বা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। প্রতিষ্ঠানে যখন শ্রমিকদের মজুরি প্রদান করা হয়ে থাকে সেটাও পরিচালন ব্যয় প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত। এছাড়া পণ্য ক্রয় পরিবহনের পাশাপাশি পণ্য যখন বিদেশ থেকে আমদানি করে আনা হয়ে থাকে এবং যদি সেটা জাহাজের মাধ্যমে আমদানি করা হয়ে থাকে সেজন্য জাহাজ ভাড়া, ডক চার্জ এবং আমদানি শুল্ক এগুলো সবই প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত। পরোক্ষ খরচ কোনগুলা?
পরোক্ষ খরচ হচ্ছে কর্মচারীদের যখন বেতন প্রদান করা হয়ে থাকে তখন সেটি পরোক্ষ খরচের মধ্যে পড়ে। এছাড়া আরও রয়েছে যেমন যেখানে কাজ করা হয়, যে অফিসে কাজ করা হয় সেই অফিসের জন্য একটা নির্দিষ্ট ভাড়া প্রদান করা হয়, সেটা মান্থলি হয়ে থাকে, এটাও হচ্ছে পরিচালন ব্যয়। পণ্য যখন বিক্রয় করা হয়ে থাকে তখন বিক্রয় করার পাশাপাশি প্রতিষ্ঠানকে মালটি পৌঁছিয়েও দিতে হয়, সেজন্য বিক্রয় পরিবহন সংক্রান্ত খরচ পরিচালন ব্যয়ের খরচের মধ্যে পড়ে। বিমা খরচ, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, বার্তা যদি প্রদান করে থাকে সেক্ষেত্রে বিক্রয় যে বার্তাটি প্রদান করা হচ্ছে সেটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। স্থায়ী সম্পদ যখন মেরামত করা হয়ে থাকে সেই স্থায়ী সম্পদ মেরামতের যে খরচটা সেটাও পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। এছাড়া ডাক ও তার খরচ, বিজ্ঞাপন প্রদান করা হয় পণ্য বিক্রয়ের জন্য জনসাধারণকে জানানোর জন্য, সেজন্য বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। এছাড়া আরও রয়েছে মণিহারি, প্যাকিং খরচ, পণ্য প্যাক করতে যে খরচটুকু প্রয়োজন হয় সেটা প্যাকিং খরচ অন্তর্ভুক্ত করা হয় পরিচালন ব্যয়ের ক্ষেত্রে। অনাদায়ী পাওনা, দেনাদারকে বার্তা সঞ্চিতি, নতুন করে প্রণয়ন হলে অর্থাৎ নতুন এই বছর দেনাদারের বার্তা সঞ্চিতি যেটুকু হবে সেটাও পরোক্ষ পরিচালন খরচের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর এবং অভিকর, অর্থাৎ ট্যাক্সেশনে যে খরচটা হয় সেটা হচ্ছে কর এবং অভিকরের খরচ। আপ্যায়ন খরচ, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন অতিথিরা আসে তাদের জন্য যে আপ্যায়নটুকু করতে হয় সেই আপ্যায়ন খরচটাও পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। রপ্তানি শুল্ক, পণ্য যখন বিদেশে পাঠানো হয় তখন একটা ট্যাক্স প্রদান করতে হয়, এই ট্যাক্সটা রপ্তানি শুল্কটুকু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। বিক্রয় প্রতিনিধিকে যে বেতন প্রদান করা হয় এবং বিক্রয় করার জন্য তাকে একটা নির্দিষ্ট কমিশন প্রদান করা হয়, এই কমিশনটুকুও পরোক্ষ পরিচালন খরচ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। স্থায়ী সম্পদের অবচয়জনিত যে খরচটুকু সেটা স্থায়ী সম্পদের অবচয় খরচ হিসেবে গণ্য করা হবে। ইজারা সম্পদ যখন অবলোপন হয় সেটাও পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। এছাড়া সুনামের অবলোপন, এই তিনটি জিনিস অবচয় অবলোপনগুলো পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়ে থাকবে। এখন আমরা জানবো অপরিচালন আয় সম্পর্কে। অপরিচালন আয়কে অন্যান্য আয় সম্পর্কে আমরা ক্লাস 9-10 থাকতে জেনে এসেছিলাম, এটাকে অন্যান্য আয় বলে অভিহিত করা যেতে পারে। প্রতিষ্ঠানে যখন কোনো ভাড়া দেয়া হয়ে থাকে এবং সেখান থেকে যে ভাড়া প্রাপ্তিটুকুর টাকা আসে সেটাও অপরিচালন আয়ের অন্তর্ভুক্ত। বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগের ফলে যে সুদটুকু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিনিয়োগের সুদ। ব্যাংকে টাকা জমা রাখা হয়েছে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর আসতে থাকে এবং এই এক্সট্রা টাকাটুকুই হচ্ছে ব্যাংক জমার সুদ। প্রতিষ্ঠান শেয়ার বিলির পর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রতি বছর পেয়ে থাকে। এছাড়া লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিস সেলামি, সম্পদ বিক্রয় করা হয়েছে এবং সেই সম্পদ বিক্রয় করে যদি প্রতিষ্ঠানটুকু মুনাফা করে থাকে তাহলে সম্পদ বিক্রয় থেকে যে মুনাফাটুকু আসবে সেটাও অন্যান্য আয় বা অপরিচালন আয়ের অন্তর্ভুক্ত। এছাড়া আরও অনেক আয় রয়েছে যেগুলোকে আমরা বিবিধ আয় বলে হিসাবে লিপিবদ্ধ করব। এখন আমরা জানবো অপরিচালন খরচ সম্পর্কে। অপরিচালন খরচের যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয় তা হচ্ছে ঋণপত্রের সুদ, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন ঋণের প্রয়োজন ছিল তখন প্রতিষ্ঠানটা শেয়ারের মতো করে ঋণপত্র জনসাধারণের কাছে ইস্যু করেছিল। ইস্যু করার পর একটা নির্দিষ্ট সময় শেষে কিন্তু ঋণের টাকা সহ একটা সুদ জনসাধারণের কাছে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, এজন্যই ঋণপত্রের সুদের টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ায় সেটাকে বলা হচ্ছে ঋণপত্রের সুদকে অপরিচালন খরচ। ঋণের জন্য সুদ, অর্থাৎ ঋণ গ্রহণ করা হয়েছিল সেটা হতে পারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, ব্যাংকে তখন যেই টাকাটুকু এক্সট্রা ফেরত দিয়ে দিতে হয় অর্থাৎ ঋণের টাকার সাথে এক্সট্রা যে টাকাটুকু দেওয়া হয় সেটাকে বলা হয়ে থাকে ঋণের সুদ। ব্যাংক চার্জ বলতে বোঝায় ব্যাংকে টাকা জমা রাখার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাংক প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর একটা টাকার অ্যামাউন্ট কেটে রাখে সেই হিসাব দেখে রাখার জন্য, সেজন্য ব্যাংক চার্জ হিসেবে যে টাকাটুকু কেটে রাখা হয় সেটা হচ্ছে অপরিচালন খরচ। ব্যাংক জমাতিরিক্ত সুদ, অর্থাৎ ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা হয়েছিল বা ঋণ নেওয়া হয়েছিল, পরবর্তীতে এই অতিরিক্ত টাকা উত্তোলনের জন্য ব্যাংককে একটা নির্দিষ্ট সুদ প্রদান করতে হয় প্রতিষ্ঠান থেকে, সেই জন্য টাকা চলে যাওয়ার কারণে এটাকে ব্যাংক জমাতিরিক্ত সুদকে অপরিচালন খরচে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, সম্পত্তি যখন বিক্রয় করা হয় সেটা যদি প্রতিষ্ঠানটা লাভে বিক্রয় করতে না পারে ক্ষতিতে বিক্রয় করে থাকে তাহলে অপরিচালন খরচে আসবে। আগুনে বিনষ্ট ক্ষতি, পণ্য যদি আগুনের কারণে নষ্ট হয়ে যায় আগুনে বিনষ্ট ক্ষতিটুকু অপরিচালন খরচ। নগদ টাকা চুরি হতে পারে বা ছিনতাই হতে পারে, এই জাতীয় ক্ষতিগুলো অপরিচালন খরচ। এছাড়া কমিশন প্রদান করা হয় যখন সেটা অপরিচালন খরচ, যেমন শেয়ার বিক্রি করেছে
তোমার প্রতিষ্ঠানের হয়ে কেউ, তো সেই প্রতিষ্ঠানের জন্য যেহেতু সে বিক্রি করে দিয়েছে সেজন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, সেটা তুমি আগে থেকে ঠিক করে রেখেছিলে। এই যে টাকাটুকু দিচ্ছ এটাই হচ্ছে কমিশন। এছাড়া আরও রয়েছে শিক্ষানবিশ ভাতা, এই সবগুলো খরচই অপরিচালন খরচের অন্তর্ভুক্ত। মূলত আমরা এই চারটা জিনিস যেগুলো আলোচনা করলাম, পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন খরচ, এই চারটা জিনিস নিয়ে আমাদের তৈরি হবে বিশদ আয় বিবরণী। এবং বহুধা বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এই আলাদা আলাদা ভাগগুলো নিয়ে এখন তৈরি হবে বিশদ আয় বিবরণী। এখানে বিশদ আয় বিবরণী বহুধা বিশিষ্ট একটা নমুনা ছক দেওয়া রয়েছে। প্রথমে কোন কোম্পানির হয়ে বিশদ আয় বিবরণীটুকু তৈরি করা হচ্ছে সেই কোম্পানির নাম দিতে হবে, সেজন্য লেখা হয়েছে কোম্পানির নাম। এরপর কি তৈরি করা হচ্ছে, অর্থাৎ বিশদ আয় বিবরণী তৈরি করা হচ্ছে, সেজন্য বিশদ আয় বিবরণী লিখতে হবে। এরপরে গিয়ে কত সালের কত তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী তৈরি করা হচ্ছে সেই হিসাবটুকু লিখতে হবে। ধরে নিচ্ছি 2021 সালে বিশদ আয় বিবরণী তৈরি করছে, তাহলে এখানে লিখতে হবে 2021 সালে ডিসেম্বর শেষে, অর্থাৎ আমি যদি ধরে নেই জানুয়ারি থেকে বছর শুরু, তাহলে ডিসেম্বরের 31 তারিখে বছর শেষ, তাহলে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে হিসাব শুরু করতে হবে। এখন আমরা দেখব বিশদ আয় বিবরণীর ছক কেমন হবে। এটা একটা নমুনা ছক দেওয়া আছে, যেখানে প্রথমেই চারটা কলাম করতে হবে। একটাতে বিবরণ লিখতে হবে, এটা মূলত বিবরণগুলো, এখানে টাকার পরিমাণ, এখানেও টাকার পরিমাণ, এবং সর্বশেষে মোট টাকার পরিমাণ কত হচ্ছে সেটা লেখার জন্য আরেকটা ঘর করতে হবে। আমরা ধাপে ধাপে কয়েকটা জিনিস বের করব, যেমন আমরা প্রথমে বের করব নিট বিক্রয় পরিমাণ, সেই নিট বিক্রয় থেকে আমরা নিট ক্রয় কত হয়েছে সেটা বের করব, এবং নিট ক্রয় বের করার পর যোগ বিয়োগ করে আমরা পাবো কোনটা মোট মুনাফা পাবো। এই মোট মুনাফার সাথে আমরা পরোক্ষ পরিচালন আয়, যা একটু আগে আমরা শিখে এসেছি কোনগুলো, সেই পরোক্ষ পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয়গুলো বাদ দিব, সব কিছু যোগ বিয়োগ করার পর আমরা পাবো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে একটু আগে আমরা যে অপরিচালন আয় বা অন্যান্য আয় জেনে এসেছি সেটা যোগ করতে হবে, এবং অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় জেনে এসেছি সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আমরা পাবো কর পূর্ব নিট আয়, এবং এই কর পূর্ব নিট আয় থেকে আয়কর সঞ্চিতি বা সম্ভাব্য আয়কর যেটা রয়েছে সেটা বাদ দিয়ে কর পরবর্তী নিলাম নির্ণয় করা হবে, যেটা পরবর্তীতে সংরক্ষিত আয় বিবরণী যখন তৈরি করা হবে সেখানে স্থানান্তর করা হবে। এখন আমরা বিস্তারিতভাবে জানবো বিশদ আয় বিবরণীতে আমরা একটু আগে জেনে এসেছি যে প্রথমে নিট বিক্রয় বের করব। এই নিট বিক্রয় বের করার জন্য আমাদের বের করতে হবে যে কী পরিমাণ বিক্রয় হয়েছে এবং কী পরিমাণ বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো হয়েছে। যেমন একটা প্রতিষ্ঠানে কী পরিমাণ বিক্রয় হয়েছে সেটা প্রশ্নেই দেওয়া থাকবে, সেটা লিখব। এর সাথে বাদ দিব কোনো প্রকার বিক্রয় বার্তা দিয়ে থাকলে, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার বিক্রয় বার্তা হয়ে থাকলে সেটা বাদ দিব, এবং বিক্রয় ফেরত থাকলে সেটাও বাদ দিব। এখানে একটা জিনিস অন্তর্ভুক্ত করা নেই, অনেক সময় থাকতে পারে অলিখিত বিক্রয়, সেক্ষেত্রে অলিখিত বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যে অলিখিত বিক্রয়টা হয়েছে সেই বিক্রয়ের টাকা যোগ করে দিব, কারণ ওই বিক্রয়টুকু হয়েছে এটা আসলে হিসাবের বইতে লেখাই হয়নি। এই হিসাবগুলো যোগ বিয়োগ করার পর আমরা পাচ্ছি নিট বিক্রয়। এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বের করতে হবে, যেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এই বিক্রয় করতে গিয়ে আসলে পণ্যটার জন্য কতটুকু ব্যয় হয়েছে সেটা আমাদের বের করতে হবে। সেটার জন্য প্রথমে আমাদের যোগ করতে হবে প্রারম্ভিক মজুদ, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রারম্ভিক মজুদের টাকার অ্যামাউন্টটুকু আমাদের দ্বিতীয় ঘরে লিখতে হবে। লিখার পর এর সাথে কতটুকু পণ্য ক্রয় করে আনা হয়েছিল সেই ক্রয়ের অ্যামাউন্টটুকু লিখতে হবে। ঠিক একইভাবে বিক্রয়ের মতোই যদি ক্রয় ফেরত হয়ে থাকে তাহলে বাদ দিব, ক্রয় বার্তা হলে বাদ দিব, যদি অলিখিত ক্রয় হয়ে থাকে তাহলে সেটা আমরা যোগ করব। সব কিছু যোগ বিয়োগ করার পর আমরা পাবো একই রকম নিট ক্রয়। এছাড়া আমরা আরও কিছু জিনিস যোগ করব, যেমন আমরা একটু আগে জেনে এসেছিলাম প্রত্যক্ষ পরিচালন ব্যয় সম্পর্কে, এখানে সেই প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ ক্রয় পরিবহন লিপিবদ্ধ করতে হবে, আমদানি শুল্ক হলে সেটা যোগ করতে হবে, মজুরি কতটুকু প্রদান করা হয়েছে সেটা যোগ করতে হবে, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই যে পরিচালন ব্যয় সংক্রান্ত যত লেনদেন আছে এই লেনদেনগুলো, এবং সেটা অবশ্যই প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো যোগ করতে হবে নিট ক্রয়ে বের করার পর। যোগ করে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য কত ছিল সেটা, যেটা প্রশ্নেই দেওয়া থাকবে। এখানে পরোক্ষ পরিচালন ব্যয়ের থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে নিট ক্রয়ের সাথে যোগ করতে হবে, তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়, যা নিট বিক্রয় থেকে বাদ দিয়ে পাবো মোট মুনাফা। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর বের হচ্ছে মোট মুনাফা। এবার আমাদের যোগ করতে হবে পরোক্ষ পরিচালন আয়, অর্থাৎ পরোক্ষভাবে পরিচালন আয় কোনগুলো হয়েছে, যেমন বার্তা প্রাপ্তি ঘটলে সেটা যোগ করতে হবে,
কমিশন কোথা থেকে প্রাপ্তি হলে সেটা যোগ করতে হবে এবং চালানি কারবারের জন্য মুনাফা অর্জিত হলে প্রতিষ্ঠানে সেটাও যোগ করতে হবে। এগুলো সবই পরোক্ষ পরিচালন আয়, যোগ করার পর টাকার অ্যামাউন্ট এখানে লিখতে হবে। এর সাথে বাদ দিতে হবে পরিচালন খরচ। আমরা একটু আগে প্রত্যক্ষ পরিচালন খরচগুলো কিন্তু নিট ক্রয়ের সাথে যোগ করে এসেছিলাম। এখানে কোনগুলো আসবে? এখানে আসবে পরোক্ষ পরিচালন খরচগুলো, যেমন বেতন, বিক্রয় পরিবহন, অফিসের ভাড়া, অফিস বিদ্যুৎ খরচ, স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং, অনাদায়ী পাওনা। প্রশ্নে দেখতে হবে যে কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল নাকি, সেটা অবশ্যই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হতে হবে এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলে সেটা যোগ করতে হবে। যদি পূর্বের বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা বাদ দিতে হবে, কারণ এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বাদ দিবার পর আমরা পাবো অনাদায়ী সঞ্চিতির পরিমাণটুকু। তারপরে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির অ্যামাউন্ট এখানে লিখতে হবে। এছাড়া লিখতে হবে প্রদত্ত বার্তার খরচ, ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর ও অভিকর, আপ্যায়ন শুল্ক, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রতিনিধির বেতন এবং কমিশন, স্থায়ী সম্পত্তির অবচয় ঘটে থাকে প্রতি বছর, সেই স্থায়ী সম্পত্তির অবচয়টুকু এখানে লিখতে হবে। এছাড়া আরও কিছু অবচয় ঘটে, যেমন আমরা তো ইজারা সম্পত্তির অবলোপন বলে থাকি, আমরা অবচয় বলে থাকি না, এটাও ঠিক একইভাবে অবচয়ের মতো পরিচালন খরচে আসবে। এবং অদৃশ্য সম্পত্তির অবলোপন, এখানে অদৃশ্য সম্পত্তি কোনগুলো? প্রতিষ্ঠানের সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট, এগুলো সবই হচ্ছে অদৃশ্য সম্পত্তির অবলোপন। এগুলো পরিচালন খরচের পরোক্ষ খরচ হিসাবে অন্তর্ভুক্ত করে যোগ করতে হবে। মোট মুনাফার সাথে পরিচালন আয় যোগ করে এবং পরিচালন ব্যয়ের মোট অ্যামাউন্টটুকু বিয়োগ করে আমরা পাবো পরিচালন মুনাফা। এখানে পরিচালন মুনাফার টাকার অ্যামাউন্টটুকু লিখতে হবে। লিখার পর আমাদের যোগ করতে হবে অপরিচালন আয়গুলো। অপরিচালন আয় কোনগুলো? যেগুলো হচ্ছে ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, সঞ্চয়পত্রের সুদ, স্থায়ী সম্পদ, বিক্রয়ের মুনাফা, বিবিধ আয়, সব অপরিচালন আয় যোগ করতে হবে। এই অপরিচালন আয়গুলো যোগ করার পর বাদ দিতে হবে অপরিচালন ব্যয়গুলো। অপরিচালন ব্যয়গুলো সম্পর্কে আমরা একটু আগে জেনে এসেছি, ঋণপত্রের সুদ, ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, কমিশন প্রদান, চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এই সবগুলো হিসাব অপরিচালন খরচ যোগ করব। অপরিচালন খরচ যোগ করে অপরিচালন আয় থেকে অপরিচালন খরচটুকু বাদ দিব, তাহলে আমরা পাবো নিট লাভ বা নিট ক্ষতি। সেজন্য চতুর্থ ধাপে বা লাস্ট ধাপে গিয়ে নিট লাভের সাথে সম্ভাব্য কোনো প্রকার আয়কর হয়ে থাকলে সেই আয়কর সঞ্চিতিটা, এবং সেটা অবশ্যই নতুন হতে হবে, সেটা বাদ দিতে হবে। অর্থাৎ এই বছরের সম্ভাব্য আয়কর হয়ে থাকলে সেটা বাদ দিব। বাদ দিবার পর প্রতিষ্ঠানে কর পরবর্তী, অর্থাৎ কর ছাড়া নিট আয় কতটুকু সেটা বের হবে, এটাই হচ্ছে নিট লাভ। বা এখানে নিট ক্ষতি হলে সেটা মাইনাসে অ্যামাউন্টটুকু হবে। এই অ্যামাউন্টটুকু পরবর্তীতে যখন আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করব তখন আমাদের দরকার হবে। হিসাব লিপিবদ্ধ করার জন্য ডাবল জেড টেনে হিসাব বন্ধ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমে কি করতে হবে। নির বিক্রয় বের করতে হবে, নির বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, যেখান থেকে আমরা পাবো মোট লাভ বা মোট মুনাফা। তারপরের ধাপে গিয়ে মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন আয় যেগুলো আমরা জেনে এসেছি সেগুলো যোগ করব এবং পরিচালন খরচ যেগুলো ছিল সেগুলো বাদ দিব। বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। এরপরে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় কোনগুলো সেগুলো যোগ করতে হবে, যেমন বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই যে অপরিচালন আয়গুলো রয়েছে এগুলো যোগ করব। এবং অপরিচালন ব্যয় যে দেয়া আছে, যেমন ঋণপত্রের সুদ, ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এই জিনিসগুলো বাদ দিব। এবং বাদ দিলে আমাদের বের হবে কর পূর্ব নিট লাভ, অর্থাৎ বের হবে কর পূর্ব নিট আয় বা ক্ষতি। এই নিট লাভকে কর পূর্ব নিট লাভ হিসেবে ধরা হয়ে থাকে। এর থেকে যখন আমরা আয়কর সঞ্চিতি বা কোনো প্রকার সম্ভাব্য আয়কর প্রশ্নে দেয়া থাকলে এবং সেটা অবশ্যই নতুন হতে হবে, সেটা বাদ দেওয়ার পর আমরা পাবো কর পরবর্তী নিট আয় বা নিট ক্ষতি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।